আমাদের দরবার একজন খুব শক্তিশালী মোটামুটি এই 20-30-40 লক্ষ লোকের মধ্যে একজন শক্তিশালী মানুষ আমার হাতের মধ্যে গোনায় আছে দুইজন, একটা হলো আব্দুর রহিম আমাদের মানিকগঞ্জের পূর্ব এলাকা, আরেকজন মৌলানা খোরশেদ আলম। এই দুজনকে মানে শারীরিক দিক থেকে যেমন ছিলাম বা তেমন শক্তি, এটা তো আপনারা জানেন না। ওনে ওই যে আর্মি থাকতে আর্মির মধ্যে বক্সিংয়ে ফার্স্ট হয়েছে আব্দুর রহিম, ওনারা মানিকগঞ্জ দরবারে দেখাবো আপনারা। ওই সালম্বা লোক তো যুদ্ধ পরে বোঝেন না, বোসাবা করে যা এই মোটা মোটা আঙ্গুল, এই ওই সালম্বা সাংঘাতে শক্তি। আর আমাদের হলো খোরশেদ মৌলানা সাহেব, এত শক্তি ছিল, এত শৈলী ছিল, এখন কিন্তু অনেকটাই নির্জীব হয়ে গেছে। উনি বলছে যে জীবন আমি পান খাইছি কোনো দিন, এই পান সুবেরি কোনদিন আমি সর্দাতে কাইটা খাই নেই, আনাম বড় বড় সুবেরি মুখে দিয়া চাপিয়ে খেয়ে ফেলেছে। এক তারিখে ওনাকে কিছুদিন আগে মানুষের জিজ্ঞাসা করছে, আপনি যে যৌবনকালে এরকম পান খাইছেন সুবেরি কাটা সার আনাম সুবেরি খাইয়া একটু দেহ আনছে? তো উনি আবার হেই সাহসে দাঁতে সুবেরি আনাম একটা নিয়ে পানের সাথে নিয়ে কামড় দিছে, দেওয়ার পরে সুবেরিও ভাঙছে দাঁতও ভেঙে গেছে। কয় আমি তো খেয়াল করি নাই রে সুবেরির লগে আমার দাঁতও তো ভেঙে গেল, যা দাঁত আর সুবেরি একসাথে চাপিয়ে গেলে খেয়াল আছে উনার ভালাম কি আর এই কিসে বের মানুষ ও দাঁত ও খাইয়া আলাইছিস সুবের সাথে চাপিয়া। ও জীবনে কোনোদিন আমি এই নারিকেল আমি দাও দিয়ে আমি কোনোদিন আমি কাটি নাই, ওটার কিলিয়া আমি ওটারে ই করছি ছুলে আলাইছি। এরপরে ওই যে খুলি মুলি আছে না, কয় ওটার আর্ধেক ঘুষিয়ে আমি ভেঙে আলাইছি, ওটা ভেঙে ভিতরে ওই যে শ্বাস ওটা খাইছি। আপনার মানিকগঞ্জ শক্তিশালী মানুষ মরিচ জোগাড় আছেন, একটাও পারবেন না তার সাথে। আমরা ছয়জনে মিলে এই রশি ধরছি, খোরশেদ মোল্লা সাহেব একলা ধরছে, ছয়জনে মিলে ধরে টান দিছি, 1 ইঞ্চি নাড়াইতে পারি নাই। আমি খোরশেদ মোল্লা সাহেব কয় কি আপনারা ধরেন, আমি ধরছি মোল্লা টকল আরও কেরা কেরা জানি ধরে। আর হে আরেকবার রশি ধরে কয় ইয়ালি ইয়ালি কে এক টান দিছি, আমরা মন্দিরের মতো চলে গেছি, শক্তি করা বললাম না। হ্যাঁ সাহবাকে হে খোরশেদ মোল্লা সাহেবের সাথে তোরা পারবি শক্তিতে, হেল্লো কি তারপরে কাছে গা যশোর ক 324 এই যে গাড়িটা আমি এখন চালাই ছোট আব্বা, ওইটা ওই যশোর মিজান কন্ডাক্টর সব বাসায় আসছিল, আর গাড়ির ড্রাইভার আসছিল তৈব মিজান হাবের সব কন্ডাক্টর মারা গেছে, ওই তৈব বসে রয়েছে। তো খোরশেদ মোল্লা সাহেব ওদিক দিয়ে বাথরুম টয়লেটে যাইতো, কইতেছে গাড়িটা একটু সরে থাও না কেন, কয় কে সমস্যা না, কয় আমার হাতের গুদা মিতা লাগিয়া গাড়ি পড়ে যেতে পারে। কই ড্রাইভার কয় দেব এটার কথা বললেন, দেখো কথা ঠিকই বলছি একটু সরিয়ে রাখো, তুমি দেখো না আমার অবস্থা কেউ, এটা শরীরের গোতা লাগলে এটা টুকসা খাবে আমরা শুই না আসতে বলি। শাসি তৈরি ডাক দিছে কাই ড্রাইভার কথা বললাম শোনো না, কয় এটা তো কথা বললে আপনার গোতাতে গাড়ি ফেলো কি আপনার গাড়িতে শক্তি বেশি নাকি, কয় গাড়ি কিন্তু আমি এখান থেকে ধাক্কাতে ফেলাই দেবো। হ্যাঁ নু তার বুঝে নাই শক্তি কেমন, কয় ঠিক আছে তাহলে আপনি শক্তি পরীক্ষা হোক, কয় শক্তি পরীক্ষা করো। পরে এই গাড়িটারে উনি এমনি করে ধরছে আর গাড়ি স্টার্ট দিছে, 1 ইঞ্চিও গাড়ি নড়াইতে পারে নাই। পরে একটা গামছা এরকম মোটা একটা গামছা তোয়ালে আমরা নাই দিলাম, গাড়িটা দুই হাত দিয়ে ধরে এই কান্ধের মধ্যে এই গাড়িটা প্রাইভেট কারটা এনে বাজে উঁচা করে একেবারে 4-3 হাত পর্যন্ত উঁচা করছে, 2 চাক্কা পিছায়। কয় ড্রাইভারে প্রথম তোর গাড়ি আমি চিত্তর করে ফালাই দিম, কয় মাফ চাই আমার বস সাহেবের মাইরা হালাইব, কয় দিলাম কই ফালিয়া হাসাই দিয়েছে উল্টে করে ফালিয়া আমার সামনে, পরে গাড়ি দুরুম করে ফালাই দিছে। কয় এবার আমার চিনচত এখন তো এবার কথা কয় না আসতে আসতে পরে আব্বার কাছে কইছি কত সাংঘাতিক শক্তি রে, ইরি দান 2-8-1 হাতে নিয়ে সেরে বাইরে এটাকে বাড়ি দিয়েছে 3 বাড়িতে শেষ। হেসে কয় কি কয় ধান বাইরে কি ধানের লগে তো এটার কি জানি কয় ওই যে ধান গাছ থাকে ওটা বেছে তো ফেতরা উড়ে যাবো গা, এখানে আমার তো বাইরে এন না এটা ক্ষতি হয়ে পারবো। আপনার 20 ডিম 24টা 6টা ডাব সকালবেলা নাস্তা খায় দাঁড়িয়ার চুলের মধ্যে এরকম বড় চুল, তো এত বড় টুপি দেন না আপনারা, এ হলো বড় ঘড়ি একটা, এই মানে 100 টাকা করে প্রতিদিন তেল লাগে দাঁড়িয়ার চুলে,
এই বাবরিয়ার চুলে হেয়ার একটা ফটো আমার কাছে আছে, আমার ডয়ের আছে, নিয়ে গেছে আমার ঘরে টেবিলের ডয়ারে এই খুশ মাসের ফটো আছে নিয়ে, এইটুকু এটা মাথায় দিছি এই যুগে এগারো গজ হলো পায়জামা, পায়জামা বানাইছে এগারো গজ দিয়া, আর যদি জুব্বা মনে হয় সাড়ে পাঁচ না ছয় গজের জুব্বা, এরপরে জুতা পড়তে হলো বড় বড় জুতা আছে না বুট জুতা হেগিলে বাজারে কোনো জুতা তার ঠেঙ্গেই তো লাগে না, তার ওই যে ছবি দেন বলার এই দাঁড়িয়ে আর এই তারা তো যৌবন গেলে আপনারা দেখেন নাই কি যে অবস্থা, এই সে কয় যে একটা মানুষের থাপাতে ধরলে ও তো ছুট পারি পারবে না ওরা আতি ছিঁড়ে নিয়েও, খোরশেদ মহান সাহেব কয়েছে কয় কিসের বক্সের বক্সার টক্সার কে বলে রেসলার নেয় আমার কাছে ওরা থাপাতে ধরলে তো ছুটতেই পারবো না, কয় আমি ঘাড় শক্ত করে ধরুম আমার ঘাড়টা শক্ত করুম একটা বাঘ যদি আসে আমার ঘাড় ধরে সে কিছু করতে পারবো না, এইরকম সপ্তাহ মেঘদা তার হলো যে এনে ব্যায়াম করে যে মুরাদ কেরাজা আছে ওরা আমার ওই পোলা ওই যে মেঘদা তার ওরা মেঘদা তো ব্যায়াম করে ওরা দুইজনে মিলে ওনার ঘাটটি বিদায় ধরছিল তার কিছু করা পারে নাকি, পরে মুরাদও তো ব্যায়াম করে কই সাংঘাতিক অবস্থা তুই না তো ফাঁসি দিল মুরা, আমি নিজে খাওয়াইছি খোরশেদ বলার সাবরে এক বড় গামলা নিছি ওই পুরান বাসা আব্বা তখন জীবিত এক বড় এক গামলায় ভাত নিছি এই ভাজি নিছি আমাকে তাহলে খান কয় খাই সব আইনাল ভাজি নিছি ডাল নিছি দুধ নিছি কাঁঠাল নিছি আম নিছি সব কিছু নিয়ে হাজি কয় যে আনা কি হয়েছে আমাকে হ্যাঁ আনা হয়েছে, পরে সব কিছু নিয়ে ডাল দুধ ওই গামলার মধ্যে সব নিয়ে আঙুল দাঁড়টা গোটা দিল দিয়ে হেরা গালি কই হ্যাঁ এক সুমুখ দিয়ে খেয়াল এলো সব আমাদের চা পাইলেন না ওই চা পাইলে কিছু থাকবেন না এটা কুল ধরুন এটা আমি তো কিছু বুঝলাম না, আচ্ছা আব্বার কাছে কইছি কয় তুই হাস আই কস আমি পরে বাঙালি করে খাওয়ার জেস খেয়েছে কে খোসত মনে সব এই সব কি একসাথে খাইছে কয় জি হুজুর একসাথে খাইছে আমি চা পাই কম কারণ চা পাইলে থাকবেন না কিছু আর দেখছেন অদ্ভুত কারবার ওনার এটা ওনার এক বন্ধুর বাসায় উনি গেছিল শুনছো তো আপনারা কুইত্তা বলে এই বন্ধু তারপরে গেটের মধ্যে যাওয়ার পরে ওনারে দেখে কুইত্তা ভোগা শুরু করছে ভিতর থেকে ওনার বন্ধু বেরান্ডা পরে কুইত্তা আরও জোর পাইছে আরও ভুগতাছে হ্যাঁ কামড় দিয়ে বাড়ায় আসে কয় দোস্ত তুমি কুইত্তা ফেরাও নাহলে পরে কিন্তু আমি তোমার কুইত্তা ফেরাবো কয় দোস্ত তুমি কুইত্তা ফেরবে কেন কয় আমার কাছে ওষুধ আছে এই দেখি কেরা পারে কয় এটা বিদেশি কুইত্তা সাংঘাতিক কিন্তু কয় ঠিক আছে তুমি ঘরের ভিতরে যাও তোমার কুইত্তা আমি ফেরাই দিয়েছি এরপরে কুইত্তা তো ওই জায়গায় ওই খাইলে ভুগতাছে আমার কয় কয় ফার্স্টে মাথার থেকে টুপিটা খোলাইলাম খোলাইলাম এরপরে বাবরিটা একটু ঠিক করলাম দাড়িটা একটু বড় সড়ো বালাইয়া কয়ে বড় জুব্বা আর আমার কাবরি সেট বারো গজের বিশাল একটা জুব্বা মাথার বাবরির একটা ঝাঁকে দিয়া কুইত্তা যেরকম ভেবু করে তার সে জোরে ভেবু করে আমি কিন্তু সামনে আগে দিচ্ছি ভেবু করে আর খালি বাবরি ঝুলাইতেছি কুইত্তা নিয়ে ওটা দেখিয়া কুত্তার ভুগারি বাঁধতে ফের দৌড়তে ঘরের ভিতরে বলাইয়া একটা শের দিছে এক শের কুত্তা চাষ কুত্তা মারে মেরে গেছে কারণ কুত্তা দেখছে যে এটা আমার যে ভয়ঙ্কর আচ্ছা আমার দোস্ত কয় কয় দোস্ত কি সর্বনষ্ট করলা বিদেশি কুত্তা কিনে আনছি মেয়েরা হালাইলা কয় আগেই তো কইছি যে তোমার কুত্তা ফিরাও তুমি তার যে অবস্থা বাবরি আর চুলের যে জুব্বারি কন্যাহারে এই মোষ যেরকম ঘুম ঘুম করছে ডরিয়া দুই তিন ভ্রমণে দিয়ে এক শের দিয়ে কুত্তে শেষ আমাকে তাহলে দেশে গ্রামে কি করেন দূর দেশে গ্রামে কালা জুব্বা পরি কালা কাবলি সেট পরি আর বড় একটা জুতা পরি হাতে একটা লাঠি নেই কয় কুত্তা আমার দেখে তিন মাইল ফাঁকে থাকি আমার তো লাঠিতে বেরোনো দরকার নাই কয় আমার যে ভুট জুতা একটা করে লাঠি লাঠি দিব সাইরাত থাকে সব কুত্তা চলে যায় কয় আমার দেখে কত মানুষ ভূত মনে করে দৌড়িয়া জ্বর হয়ে মরে গেছে চার পাঁচটা আর এই বন্ধু তিনজন বুকের ছাটনি রেডে ভেঙে আলিছি না
ওই ঈদের মাঠে কোলাকুলি করবার যায়। হেরেন বিচার সালিশ হয়েছে, একটা চেয়ারম্যান বিচারে কইছে যে তোমরা খোরশেদ বাবা সাহেবের সাথে তোমরা কোলাগুলি করবার যাও কি করবার, জানোই তো তারই অবস্থা। এতে এই সমস্ত এইটা যাই কিছু হোক, আর এই যে শক্তিশালী নির্জীব মানুষটা ওনার বাড়ি হাসপাতালে হার্ট অপারেশন করবো, আমি গিয়েছিলাম ওনারে আনার জন্যে যে ওনারে নিয়ে আসি গিয়ে, পরে উনি আর আমার সাথে আসলো না, কয় ছেলেপেলেরা টাকা জমা দিয়ে ফেলাইছে হার্ট অপারেশন করবো, পরে বুক এনতে ফায়ারে হার্ট অপারেশন করছে, হার্ট ব্লক এখন ভালো আছে আর কি। এই যে মানুষগুলি যারা শক্তি আছে, আপনাকে শক্তি আছে, শক্তি কমতেছে না? শক্তি কমতেছে, চোখে জ্যোতি কমে, শক্তি কমে, সব কিছু কমের দিকে। অমান্য আম্মের হুন না কিছু ফিল খলকে আফালা ইয়াকিলুন, দিন দিন এই জীবনের সব রথ চলে যাবে, সব আস্তে আস্তে চলে যাবে, আর আপনি আপনার জীবনের বার্ধক্য এসে যাবে, হাত্তা জুবতুমুল মাকাবির কবরের সঙ্গে দেখা দেখে কোনো একদিন হয়ে যাবে। অতএব এই টাকা, এই পয়সা, এই ঐশ্বর্য, এই শারীরিক শক্তি সব একদিন নিষ্প্রভ হয়ে ওই মহান মালিক আল্লাহর দরবারে হাজিরা দিতেই হবে। অতএব এখন সময় আছে, এখন সময় আছে আল্লাহর জিকির করতে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, আল্লাহর জিকির করতে করতে আল্লাহর সাথে একটা গোপনে কানেকশন হয়ে ওই জান্নাতের ঠিকানা মিলাইতে হবে। আল্লাহর আশে, নবীর আশে, পাগলদার আশে, যে দলভুক্ত আছে তাদের সাথে থেকে আল্লাহর জিকির করে করপটাকে উজ্জীবিত করে আত্মার জগতের খবর মিলিয়ে আত্মার সাথে মিলিত হতে হবে। সুবহান আল্লাহ। সেই কল্পনারই মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে 5 কোটি মানুষ রুহের জগতের আত্মার জগতে আমরা এই দরবারে আনানোর জন্য মাঠে ময়দানে নামছি, ইনশাআল্লাহ তাআলা বাস্তব রূপ হয়েই যাবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত করে নেন। তাই আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে আগামী জানুয়ারি মাসে মানিকগঞ্জ দরবার শরীফের শরীয়ত তৈকত হৈকত মারেফত চক্ষু বন্ধ করে ধ্যান খালের আত্মার জগতের বিশ্বস্তমের কাজকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? আল্লাহ পাক যেন কবুল করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আয় আল্লাহ সুস্থতা ইনায়াত করে দাও, বিপদ তরিয়া দাও, আমাদের হায়াত তুমি বাড়াইয়া দাও। আমার সঙ্গে যারা হাত তুলেছে মাওলা শেখ পাগলদের হাতগুলি কি খানি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ যারা জুমার নামাজ আদায়ের জন্য সম্মানিত মুসল্লি কাম একত্রিত হয়েছেন আল্লাহ কবুল করে নাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন মাওলা তুমি কবুল করে, আমাদের পিতামাতা জন্মদাতা পিতামাতা যারা দুনিয়া থেকে বিদায় হইয়া গেলেন আল্লাহ ইয়ার হাদিয়াটুকু তাদের রুহুর উপরে পৌঁছিয়া দাও। জানি না কোন আশেখ পাগলের হাত তোমার দরবারে কবুল হইয়া গেছে, ওই হাতগুলি রুচিল করে জিন্দগির গুণাগুলি তুমি মাফ করে দাও, রহমত করে দাও। সারা বাংলার জমিনের বুকে যত পীর মাশাইখ বুজুর্গানি দিন আছেন, হক তরিকত পন্থী উলামায়ে কেরাম উলামায়ে দিন আছেন, শাইখুল হাদিস আছেন, মুফাসসিরে কোরআন আছেন, আর যত মাদ্রাসার সম্মানিত আসাতিজি কিরাম যারা আছেন আল্লাহ কবুল করে নাও। আমি নগণ্য গুনাহগার বান্দা, আমার তোমার দরবারে হয়তো জামিন। আলেম উলামা হাফেজ কারী হাত তুলেছেন, যুবক বন্ধুরা হাত তুলেছেন, মুরব্বিকরাম হাত তুলেছেন, ছোট্ট বন্ধুরা মাসুম বাচ্চা হাত তুলেছেন, পর্দার অন্তরের মা বোনেরা হাত তুলেছেন, মাওলা তাদের হাতকে কবুল করে নাও। আমার আত্মীয় স্বজন দূরে কাছের যারা আছেন মাওলা তুমি কবুল করে নাও, ইয়ার হাদিয়াটুকু আমার পিতামাতার রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও, আর মুর্শিদের রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও, কিয়ামতের দিন মুসিবতের দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দাও। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফের মুহিব্বিন সালিকিন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন গত 1 মাসে, গত 1 সপ্তাহে, 3 দিন আগে, 6 মাস আগে, 3 মাস আগে, আল্লাহ যাদের সাথে দেখা হয় নাই মাটিতে ঘুমায় এসে আছে মাওলা ওই পাগলদেরকে তুমি কবুল করে নাও। এ বাইতের হাদিয়া, জিকিরের হাদিয়া, দুরুদ সালামের হাদিয়াটুকু তাদের রুহুর উপরে পৌঁছিয়ে দাও, জান্নাতবাসী করে দাও, হিসাবে সিরি তুমি দান করে দাও, বাংলাদেশকে কবুল করে নাও, মহামারী তুমি দূর করে দাও,
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম মানিকগঞ্জ দরবার শরীফের বিশ্বস্তমাতে যারা সামিয়ানার টাকা দিয়েছে আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় একটি নূরের সামিয়ানার ব্যবস্থা তুমি করে দাও টিবলের পানির ব্যবস্থা করেছে মাওলা আয় আল্লাহ হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দাও আয় আল্লাহ লাইটের ব্যবস্থা করেছে কবরের অন্ধকার তুমি আলোকময় করে দাও দজগুণ তুমি বাড়িয়ে দাও ধনে ধনে মানে তুমি সম্মানী বাড়িয়ে দাও আয় আল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফের এই ফান্ডটাকে ত্বরান্বিত করার জন্য বরকত করার জন্য মাজ্জানে যারা সদস্য হয়েছে এক একটা করে কার্ড নিয়েছে মাওলা তাদেরকে তুমি কবুল করে নাও দশ গুণ তুমি বাড়াইয়া দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।